हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছেন আর সুস্থ আছেন। আমার রিয়েল লাইফ নোটে আপনাদের জানাই আন্তরিক স্বাগত। আর আজকে হচ্ছে খুব খুব ভালো একটা দিন, যার জন্য আমি অপেক্ষা করছিলাম, তারপর বাচ্চারাও অপেক্ষা করছিল, আর সাথে তো আমেরিকার আন্টি তো অবশ্যই অবশ্যই অপেক্ষা করছিলেন। যে উনি যে গিফটগুলো পাঠিয়েছেন সেগুলো তো আমি দিতেই পারছিলাম না, কারণ বাচ্চারা একটু কম আসছিল। তো আজকে সব বাচ্চাই এসেছে, তো সবাইকে মোটামুটি দিতে পারবো। তো ওরা অনেকদিন ধরেই ওয়েট করে আছে, প্রথম যেদিন গিফট আসে তো সেদিন থেকেই ওরা তো ওয়েট করে আছে যে ওদেরকে কী গিফট করা হবে, কী গিফট দিয়েছেন আন্টি। তো ওরা তো সকাল থেকেই বলছে গিফটগুলো কখন দেবে তোমরা। তো আমরা বললাম একটুখানি দেরি কর, তো আমরা এই যে এখন দেব। তো আপনাদের সাথে তো অবশ্যই সেসবগুলো শেয়ার করব, ওদের মানে যা আনন্দ, যা মুখের যা ইয়ে ভাবগুলো দেখুন শুধু। তো খুব ভাল লাগছে আমার যে আজকেরই এদের হাতে সবগুলো দেব। তারা খুশি তো নাকি? এরা আগে বলেছে যে আমাদের প্যাকেটগুলো অন্তত দেখাও, তো প্যাকেটগুলো একটু দেখিয়েছিলাম কালকে, কিন্তু খোলা হয়নি। বলেছিলাম যে সবাই আসলে সবাই সাথে খুলে প্যাকেট খুলে গিফটগুলো দেখা, সেটা একটা আলাদা মজা। আর দু একজনের সামনে এই গিফটগুলো খুলে দেখার অতটা মজা হয় না, ওই জন্য বলেছিলাম যে সবাই যেদিন আসবে সেই দিন প্যাকেটগুলো খুলবো। আর আমি যদি বলেই দিই মুখে যে এই পাঠিয়েছে ওই পাঠিয়েছে, ও তো সেরকম একটা ইয়ে থাকবে না। আমি ভাবছিলাম যে মানে গিফট কাটা হবে, প্যাকেট কাটা হবে আর ওদেরকে দেখানো হবে, ওই জন্য ওয়েট করেছিলাম। কেউ গিফটগুলো খুলি নাকি? ব্যাস, তো সাথে থাকুন, গিফটগুলো আমি সামনে আনি, এনে তারপরে খুলবো আর ওদের এক এক করে দেবো। আরেকটা কথা, বাচ্চাদের সাথে সাথে কিন্তু আমাদের জন্য গিফট এসেছে, তো সবগুলো গিফট একসাথেই আপনাদের দেখাবো। বাচ্চারা তো খুশি হবে, সেই সাথে তো আমরা ভীষণ খুশি। তবে আমার গিফটগুলো আমি একটা খুলে দেখে নিয়েছি, একটা না দুটো গিফট খুলে দেখে নিয়েছি, কারণ আগের দিন যার দেখেছিলাম সেটা তো আপনাদের দেখালাম। আর বাকি আরেকটা গিফট আমি খুলে দেখে ফেলেছিলাম, কারণ আন্টি ফোন করেছিলেন, আমি সেদিন মেলাই ছিলাম, তো উনি ফোন করেছিলেন। তো আমি উনি বললেন যে একটা গিফট যেটা আজকের গেল সেটা কিন্তু তোমার জন্য। তো ওই দিন এসেই আমি গিফটটা খুলেছিলাম যে আমার জন্য কী গিফট পাঠিয়েছে একটু দেখে। গিফট জিনিস তো মানে রেখে দিয়ে শান্তি পাওয়া যায় না, মনে হয় ওর ভিতরে কী আছে কী আছে একটু দেখি। তো সেদিন আমি খুলে ফেলেছিলাম, তার জন্য আপনাদেরকে বলে দিলাম যে সেদিন আমি খুলে ফেলেছিলাম। তো সবগুলো গিফট আমি পরপর দেখাচ্ছি, তো সাথে থাকুন। প্রথম যেদিন গিফট এসেছিল সেদিন কিন্তু এই কালার বুক আর একটা গিফট এসেছিল, ঠিক আছে? তো একটা আমার জন্য ছিল যার, সেগুলো আমি দেখাচ্ছি তোদের, আর এইটা তোদের জন্য ছিল। আর পরপর এগুলো কিন্তু পরপর এসেছে, তোরা সবই জানিস, তাই তো? তাহলে পরপর একসাথে খুলে নিয়ে তারপরে সবাইকে দেবো নাকি? আমার কাঁচিতে ধার নেই, ওই জন্য ব্লেড নিয়ে কাটছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা একটা করে কাটি, কেটে রাখি নাকি? এটা হচ্ছে নোটবুক, এই যে বাচ্চাদের তো ভীষণ উপকারে আসবে। এই যে হ্যাঁ, এগুলো কালার পেন্সিল, আমার জন্য আন্টি ভালোবেসে এই জার গুলো পাঠিয়েছে, জার গুলো খুব সুন্দর বল, এগুলো কিন্তু আমার জন্য, কেউ নজর দিবি না, ঠিক আছে? এটা আমি আলাদা করে রাখলাম, ঠিক আছে আন্টি? ও, এর মধ্যে তো চকলেট, চকলেট ভর্তি। চকলেট খেতে কে ভালোবাসিস না? হাত তোল, তোরা ভালোবাসিস না? আমি বলেছি কে ভালোবাসিস না, হাত তোল, হাত তোল।
কেও আন্টি ভালোবাসে তোরা দূরে তালে ভালোবাসি না দেয়া হবে না কিন্তু জ্বালাই পড়েছে এবার আর চকলেট খেতে কারা কারা ভালোবাসে হাত তোল বাবা সবাই ওই দুটো তো দুই দলে কই ভালোবাসে না আবার ভালোবাসে দুই দলে ওই দুটো কোনায় একটা হাওয়া করতে আরে এটা দেখি কি গিফট এটাও আমরা দেখিনি এখনো এটা দেখি কেটে দেখি কি গিফট আসছে নাকি যদি আমার হয় আমি নিয়ে নেব তোরা তাকাবি না ও এটা ভিটামিন উনি পাঠিয়েছেন আমার জন্য আর আমার মায়ের জন্য ঠিক আছে তোরা নজর তো দিচ্ছি নাকি ঠিক আছে রেখে দিই তাহলে তাহলে এইগুলো কিন্তু আমার আর একটা গিফট আছে সেই গিফট আমি পরে দেখাচ্ছি বাচ্চাদের আগে দিয়ে নিই কারণ বাচ্চারা ভীষণ আগ্রহে বসে আছে যে ওদেরকে কখন দেয়া হবে দেখ সবাই আগে এইগুলো দেখ আচ্ছা তারপর প্রশান্তি এসো ধীরাজ এসো আর বেজো আচ্ছা তারপরে বিকেশ ওটা রাখিস না রাখিস না বলি তো দেখান না নিয়ে যাও সুদীপ মন্টু আচ্ছা সুরজিৎ অমিতা মিতা দেখ ওর কিন্তু বাড়ির থেকে পড়াতে পারছে না বলে মামার বাড়ি আছে ঠিক আছে ওই জন্য ওকে আবার করে দিলাম কেউ কিছু যেন মনে করিস না আর আছে বাকি তিনটে তোরাই নির্বাচন কর যে কাকে দেবো আচ্ছা বলো তাহলে আর কাকে দেবো বলো আর দুটো বাকি আছে বলো প্রিয়াদের দেবো আচ্ছা আর একটা বাকি আছে বলো কাকে দেব তাহলে এক কাজ করি সুনিতাকে দুটো খাতা দিয়ে দিই হ্যাঁ সুনিতা একদম কিচ্ছু কিনতে পারে না ওর বাবা মা কিছুই নেই ঠিক আছে তাহলে ওকে একটা খাতা দিয়ে দিচ্ছি সুনিতার বাবা মানে না মনিকা 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 সুনিতাকে না কিন্তু মনিকাকে তাহলে দুটো খাতা দিয়ে দিচ্ছি কারণ ও মনিকার কেউ নেই তাই না ও টিউশনের টাকাও দিতে পারে না তাই না ও একদম গরিব তাহলে ওকে দুটো খাতা দিয়ে দিই তুমি রাগ করছো না তো কাল থেকে সব মাথা খারাপ করে দিয়ে ঠাকুর শুরু করে দেবো এখন নাও নিয়ে যাও একসঙ্গে যেন কেটে খেয়ে ফেলো না সবাই একসঙ্গে খাবে এক্ষুনি এক এক করে কেটে খাবে না কারণ বাকিগুলো পাইনি ওরা এক এক করে নিয়ে যাও আনন্দ হচ্ছে খুব এইগুলো টিভিতে অ্যাড দেয় না কিডনার করে খায় না কলকাতায় এলে আমাদের
এখান থেকে খাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, এখন পুরো 11টা বাজে আর বাচ্চাদের ছুটি দিলাম ওই 10টা বাজতে 15 মিনিট বাকি আছে, সেই সময় ছুটি দিলাম ওদের, কারণ গিফট টিফট সবাইকে দিতে অনেকটা লেট হয়ে গেল ওই জন্য। তো যাই হোক, ওরা তো ভীষণ খুশি হয়েছে, সেটা তো আপনারা তো দেখেই বুঝতে পারলেন যে কত খুশি হয়েছে ওরা। আর যেহেতু বসন্তকাল ওই জন্য কিন্তু ওই যে কোকিল ডাকছে, বেশ আশেপাশে কোকিল ডাকলে বেশ ভালোই লাগে। আর বসন্তকাল মানে কোকিলের ডাক কিন্তু সবাই একটু শুনতে চায়। আর এই যে বাচ্চাদের এত খুশি, এত আনন্দ, এত কিছু কিন্তু শুধুমাত্র আমেরিকান আন্টি ওনার জন্যই সম্ভব হয়েছে। তো অনেকে অনেক ধন্যবাদ আবারও, আর হচ্ছে আমার প্রণাম, কারণ সবাই কিন্তু পারে না এই যে বাচ্চাদের মুখে হাসি ফোটানো বা বাচ্চাদের নিয়ে এত কিছু ভাবা, কিন্তু সবাই কিন্তু পারে না। উনি কিন্তু সত্যি আন্তরিকভাবে চেয়েছেন আর খুব আপন করেই কিন্তু হচ্ছে এগুলো দিতে চেয়েছেন। আর এইগুলো যে বাচ্চারা পেয়েছে আর ওদের যে এই যে খুশি, তাতে কিন্তু সত্যি বলতে আমি ভীষণ খুশি হয়েছি। আর বাচ্চাদের জন্য সত্যি কিছু করতে পারলে সত্যি ভীষণ মনে শান্তি পাওয়া যায়। আর একটা কথা, উনি কিন্তু বলেছেন যে ওনার নাম যেন না বলি, তো আমার না সত্যি কথা বলতে শান্তি পাচ্ছি না, আমার মনে হচ্ছে যেন ওনার নামটা বলি। তো উনি বলেছেন না আমার নাম বলার দরকার নেই, কিন্তু আমি নাম বলবোই, উনি যতই যাই বলুন না কেন। অনুসূয়া চ্যাটার্জি, উনি হচ্ছে বয়সে অনেক বড়, তো আন্টি হবেন। আন্তরিক ধন্যবাদ আপনাকে, আর হচ্ছে অনেক শ্রদ্ধা যে আপনি ভীষণ ভালো থাকুন আর ভীষণ সুস্থ থাকুন। আর আমার যে গিফটগুলো উনি করেছেন সেগুলো কিন্তু আপনাদের এখনও দেখানো হয়নি, আমার যে গিফটগুলো সেগুলো আমি সময় নিয়ে আমি আপনাদের সুন্দর করে দেখাবো, ওই জন্য কিন্তু এখন দেখাচ্ছি না। আর যেহেতু বাচ্চারা চলে গেলে আমি হচ্ছে রান্না করি তারপরে খাই, তো আজকে হচ্ছে কি হচ্ছে না, বাচ্চাদের একটু লেট হলো, আর তারপরে আমার হাজব্যান্ডের মাসির মেয়ে এসেছিলো, তো দিদিভাই এসেছিলো, আর সাথে জামাইবাবু এসেছিলো, ওনাদের মেয়ের বিয়ে, ওই জন্য নিমন্ত্রণ করতে এসেছিলো, ওনাদের সাথে কথা বলতে বলতেই অনেকটা লেট হয়ে গেল। ওই জন্য এখন ওই প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি আলু ভাতে, ওটা সিটি পড়তে থাকুক, আর আমি এদিকে জল টল বয়ে নিই, আর ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলে নিই, ওই জন্য এই যে কথা বলতে এসেছি। আর চানের বড়ো বালতি, এক বালতি জল তুলে নিতে হবে, বড়ো বালতিটাও মেজে এনে রেখে দিয়েছি, শুধু এবার জলটা তুলে ভর্তি করে নেব। আর কলসিগুলোতে এবার খাওয়ার জল সারাদিনের সেগুলো হচ্ছে পাড়ার কল থেকে এনে নেব। তো সারাদিনে তো আরও অনেক কথা আছে, আর তাছাড়া আজকে হচ্ছে বাচ্চাদের 12টার দিকে আসতে বলেছি, ওরা আসলে এই যে ঘর টটগুলো যা আছে সেগুলো পুকুরের মধ্যে বিসর্জন দেওয়া হবে, আমি বলেছি তোরা আসবি। আর হচ্ছে একজনকে বাজারে পাঠিয়ে দেবো, একটু বড়ো যে তাকে একটু বাজারে পাঠিয়ে দেবো, কারণ বিসর্জন কিন্তু মিষ্টি না হলে হয় না, ওই জন্য বিসর্জনের মিষ্টি আনতে কিন্তু বাজারে পাঠিয়ে দেবো একজনকে। ওদের সব বলা খাওয়া আছে, ওরা আসবে 12টার দিকে। সরস্বতী ঠাকুর এমনি বিসর্জন দিতে নেই, বিদ্যার দেবী তো, বাড়িতেই রাখতে হয়, এতে ভালো হয়। তো আমার আর বাড়িতে রাখার মতো পজিশান নেই, ওই জন্য আমি বাচ্চাদের বলেছিলাম কেউ যদি তোমরা নিতে চাও নিতে পারো। তো একটা ওই বাচ্চার বাবা এসেছিলো, তো উনি ঠাকুরটা নিয়ে চলে গেছেন, প্রতিমাটা নিয়ে চলে গেছেন হচ্ছে, কারণ মানে ওনার বাড়িতে রাখবেন, ঠাকুর ঘরটার আছে জায়গা আছে, তো উনি নিয়ে গেছেন। আর বাকি যে ঘর কলা গাছ ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে সেগুলো তো এখনও বিসর্জন করা হয়নি, ওগুলো এবার বিসর্জন করতে হবে। তো সব কিছু তো আপনাদের দেখাবো, আর সাথে আমার গিফটটা বাকি আছে, তো আগে জল টলগুলো তুলে নিই, খাওয়া দাওয়া করে নিই, তারপরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে।
এখন বাজে 12:25 আর হচ্ছে এখনই সকালের খাওয়া দাওয়া হলো, আলু ভাতই খেয়েছি। এই যে বাচ্চারা চলে এসেছে, এরা এখনো চান টান করেনি। আমি বলেছিলাম চান টান করতে হবে না, এইভাবে চলে আসবি ঘরটা ডুবানো হবে, ওই জন্য ওরা চলে এসছে। কিছু বাচ্চা এসছে আর কিছু বাচ্চা আসেনি, তো যাই হোক যারা এসছে তাদেরকে নিয়েই ঘরটা ডুবানো হবে। তো দুজন বাচ্চাকে আবার বাজারে পাঠালাম, ওই জন্য সবাই ওয়েট করছে মিষ্টি আনবে, কারণ বিসর্জনে মিষ্টি ছাড়া কিন্তু বিসর্জন হয় না। তো ওই যে আবির টাবির সব বের করে রাখা হয়েছে, আর মিষ্টি আনতে গেছে, মিষ্টি আনলেই ওইটা ডুবানো হবে। আর এই যে বাচ্চা কাচ্চা সব এই একসাথেই সব বিসর্জন হবে। তো সবকিছু তো দেখাবো, সাথে থাকুন। দু রকম আবির নেওয়া হয়েছে, হলুদ আর একটু পিঙ্ক কালার, আর এগুলোতেই হয়ে যাবে, দুটো আবিরই ছিল। তান্নে কোলে করে নিয়ে আসতে, আসলে আমাদের আঞ্চলিক ভাষা যে তারা সব কোলে করে নিয়ে আসতে কি বলা হয় এখানে। আমাকে পরে দি, অল্প অল্প করে দি দাদা। ভালোই লাগছে, অল্প করে দিবি। রং তো মাখিয়েছে, তো হোলি বোধহয় আজকেই হয়ে গেল। দুজনকে পুরো রং মাখিয়ে ভূত করে দিয়েছে একদম ওকে, আমাকে তো। বাচ্চারা তো খুবই আনন্দ করছে, তো আনন্দ করে রং মাখিয়েছে, বেশ তাতে খুশি আমরা। চোখে লাগাস না, সাবধানে মা, আমি বললাম দুটো গালে ছাড়া কোথাও লাগাবি না, এখানে সেখানে লাগালে কেন রে, চোখে দিচ্ছিস কেন, চোখে লাগাস না। তো এবার হবে আমাদের বিসর্জন। বাইরে দিতে হয় সাত পাক, তারপর আবার জলে। তো আপাতত সাত পাক দেওয়া হচ্ছে, কপাক চলছে এখন। আচ্ছা ঠিক আছে, গুনে গুনে দে। বেশি নামিস না, কোমর জল পর্যন্ত নাম। সাত পাক হয়ে গেছে, তুই এবার দি দে। মাছ গায়ে দেবে না, এর ধারে দে, এইখানে ফেলে দে, ডুবতে হবে না, এই ফেলে দে, এমনি ফেললে এই নাড়ে নিয়ে ফেল দি। ঘরগুলো তুলতে হবে, ঘষাই হচ্ছে, ঘর না তুলো, উপর করে দিয়ে দিয়ে ওইটা নিতে হবে না, ওটা ফেলে দে, উঠা উঠা, ডুবতে হবে না, উঠা উঠা উঠা, আর ডাব নেই, ডাব নেই, চলে না, দুটো ডাব ডুবে ডুবে, চলে 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 চলে। বিটু মিষ্টি কাট।
আমার গিফটগুলো নিয়ে, তবে আগের দিন কিন্তু আমি একটা গিফট দেখিয়েছিলাম, আমার একটা গিফট, সেগুলো হচ্ছে এই যে সুন্দর সুন্দর জার। এই জারগুলো কিন্তু আমি আগে অনেকদিন দেখেছি, কিন্তু এবার ভাববো যে এই জারগুলোর মধ্যে কী কী রাখবো। একটাতে চা রাখবো ভাবছি, কেন না চা পাতা আনলে, চা আমরা তো খুব একটা খাই না, তো চা পাতা আনলে না সেগুলো আবার একটু নষ্ট হয়ে যায় অনেকদিন থাকলে, তো ওই জন্য একটাতে চা রাখবো। আর বাকিগুলো কী রাখবো সেটা তো একটুখানি ভাবতে হবে যে কী রাখবো, যেহেতু সুন্দর সুন্দর জার। আর এইগুলো হচ্ছে ভিটামিনস B12, তো তিনটে আছে, এই যে একটা দুটো আর এই হচ্ছে তিনটে, তো এগুলো তো তখন দেখালাম। তো আন্টি বলেছিলেন যে একটা তুমি নেবে আর এক দুটো মাকে দেবে, তো আমি মাকে মায়ের বাড়ি যখন যাব তখন হচ্ছে নিয়ে যাব। আর হ্যাঁ, আমি কিন্তু আপনাদের না দেখেই কিন্তু একটা গিফট আমি খুলে ফেলেছিলাম, সেটা হয়নি, ভাবছিলাম যে যেদিন বাচ্চাদের গিফট দেখাবো সেদিন আমার গিফটটাও দেখিয়ে দেবো। তো এই যে মিক্সার গ্রাইন্ডার, এই দুটো জার, আর এই হচ্ছে মিক্সারের যে এটাকে কী বলে মেশিন যেটা, হ্যাঁ সেইটা, সেটা হচ্ছে এইটা, আর এই দুটো জার। তো খুব বেশ ভালোই হয়েছে। তো মিক্সার এই যে গ্রাইন্ডার আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে, আর সত্যিই কাজের জিনিস, তো অবশ্যই তো ব্যবহার অবশ্যই করব, আর আমার ভীষণ ভালো লেগেছে। আর এই কালারটা না খুব সুন্দর, একটু মেরুন কালার। এইটা এটা হচ্ছে এই যে আমি দেখাচ্ছি, এটা প্যাকিং করা আছে, এই যে কালারটা কিন্তু মেরুন কালার, তো বেশ ভালোই হয়েছে, ভালো লেগেছে আমার। আর উপরের এইগুলো না, এটা হচ্ছে খুব সুন্দর, এটা কিসের তৈরি বলো তো, এটা কাঁচের না কিন্তু, ভালো ফাইবার, ভালো সুন্দর একদম, তো আমার খুব পছন্দ হয়েছে, দুটোই ভীষণ কাজের। তো সব কিছু তো দেখিয়ে দিলাম আজকের, আমরা আমি আর বুলটি করে দেখুন একদম রঙিন হয়ে গেছি, হ্যাঁ পুরো হলি চলে এসেছে, রং টং মেখে রঙিন হয়ে গেছি, বাচ্চারাও কিছুটা আবির টাবির মেখেছে, পুরো রঙিন হয়ে গেছি, যেমন বসন্ত এসে গেছে মনে হচ্ছে, তাই না? এদিকে আবার কোকিল ডাকছে, হ্যাঁ বসন্ত এসে গেছে, তো সব সব কিছু যেন একটা সেই বসন্তের আবহাওয়া চলে এসেছে। তো বাচ্চারা এসেছিল, ওরা যে ঘটফটগুলো ছিল, কলা গাছ ছিল, তারপরে ফুলের মালডালাগুলো ছিল, ওগুলো নিয়ে সব বিসর্জন দিয়ে দিয়েছে ওরা। ওরা দেখলাম সব কিছুই জানে, আমাদের থেকেই ভালো জানে, ওরা সব ছাদ উপরে ছাদ ঘুরে ঘুরে, হ্যাঁ হ্যাঁ, বেশ জলে নেমে ছাদ সুন্দর করেই দিয়ে দিয়েছে। তো ওরা তো ভীষণ খুশি হয়েছে, তার সঙ্গে আমরাও হয়েছি, মনে হতো যে সরস্বতী পূজা করবো বা কিছু, কিন্তু সত্যি হবে বলে মানে ভাবিনি, কারণ বাচ্চারা যখন এই পিকনিক করছিলাম তখনই বলছিল যে সরস্বতী পুজো করবে, তো আন্টি তখন আমি কিছু বলিনি, তো মানে এইভাবে যে হয়ে যাবে সরস্বতী পুজোটা হঠাৎ করে এত ভালোভাবে কাটবে সরস্বতী পুজো আমরা ভাবতেই পারিনি। হ্যাঁ, আর আনন্দ পেয়েছি আমরা, আর কাকিমাকে বলি, আমেরিকান কাকিমাকে বলি, আপনি অবশ্যই আসবেন কলকাতায়, যখন আপনি আসবেন আমাদের এখান থেকে অবশ্যই ঘুরে যাবেন, ঘুরে যাবেন, হ্যাঁ বাচ্চারাও সেটাই বলছিল। আর আমাদের থেকে তো অবশ্যই চাই যে হচ্ছে আপনি যখন কলকাতায় আসবেন তখন অবশ্যই আমাদের এখান থেকে ঘুরে যাবেন। আর বাচ্চারা বলছিলো যে কোন আন্টি পাঠিয়েছে আমাদের একটু দেখাও, তো আমরা ফটো দেখালাম, ওরা বলছে ও খুব ভালো হয়েছে ওই আন্টি পাঠিয়েছে, তো অবশ্যই তো ওরা দেখতে চাইবে আপনাকে, কেননা হচ্ছে অতগুলো গিফট ওরা অত খুশি করে নিচ্ছে, তো সেক্ষেত্রে আপনার একটা ফটো আমার কাছে ছিল, তো সেটা দেখালাম ওদের, ওরা তো ভীষণ খুশি, সেই সাথে আমার গিফটগুলো তো ভীষণ ভালো হয়েছে। আর মায়ের জন্য তো অবশ্যই যখন যাব তখন নিয়ে যাব, আর এমনিতে হচ্ছে যেতে হবে মায়ের কাছে একটু,
তো যাই হোক তখন নিয়ে যাবো ভিটামিনস গুলো, আর আমি বলে দিয়ে আসবো যে কখন কখন খাবে কি ব্যাপার। আর এর সঙ্গে আমার এই যে হচ্ছে আর বাকি গিফট গুলো সত্যি ভীষণ ভালো হয়েছে। তো আজকে ভিডিওটি নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে, এই যে গিফট, এই বিসর্জন, এই সব কিছু মিলিয়ে তো আমাদের তো ভীষণ আনন্দ হয়েছে, ভালো লেগেছে। তো আশা করি আপনাদেরও ভীষণ ভালো লেগেছে। আপনারা ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নেক্সট ব্লগে।